সংবাদের শুরুতেই সিটিসেল সংবাদ শিরোনাম। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল সারা দেশ, আগামীকাল শাহবাগে মহাসমাবেশ, দাবি আদায় না হওয়া পর্যন্ত পথে থাকার অঙ্গীকার। কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম, রাজনৈতিক সমঝোতার রায় নয়, দাবি আওয়ামী লীগের। জামায়াত নিষিদ্ধ করতে নির্বাচনী আইন খতিয়ে দেখা হচ্ছে বললেন তথ্যমন্ত্রী, রাজনৈতিকভাবে বর্জনের আহ্বান। যুদ্ধাপরাধীদের বিচারে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের ধন্যবাদ, রায় বানচালের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ। এবং 9 ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে 18 দল, সরকার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ স্কোয়ারে আছে সর্বস্তরের মানুষের অবস্থান এবং সমাবেশ। তৃতীয় দিনের মতো চলছে প্রতিবাদ কর্মসূচি, চারপাশে এখন প্রতিবাদী মানুষের ঢল। এই মুহূর্তে শাহবাগ স্কোয়ারে আছেন আমাদের রিপোর্টার পান্থ রহমান, তার সাথে যোগাযোগ করছি। পান্থ, শাহবাগ স্কোয়ারে এখনকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটু বলুন। বর্ষা, আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে মিছিল হচ্ছে, সেই মিছিলে যোগ দিয়েছে হাজার হাজার জনতা। সত্যিকার অর্থে যে কথাটি বলতে চাই, সেই সংখ্যাগুলো যদি নাও বলি, হাজার হাজার জনতা এই কথাটি বারবার আমাকে বলছে, সেই সংখ্যাটি আমরা অকাতর নির্দ্বিধায় বলে ফেলতে পারি, এখানে সত্যিকার অর্থে হাজার হাজার জনতা আছে। যে কথাটি তখনও বলছিলাম সন্ধ্যা 6টায়, যারা চ্যানেলে পর্দায় দেখেছেন তাদেরকে আমরা বলেছিলাম যে এখানে এই শাহবাগ চত্বর শুধু চত্বর নয়, এরই মধ্যে এটি স্কোয়ার বা বিভিন্ন নামে রূপ নিয়েছে, বিভিন্ন নাম হয়েছে এই স্কোয়ারটির। আমরা এই স্কোয়ারে দেখেছি মানুষকে আসতে, মানুষের ঢল নামতে, সেই মানুষের ঢল এখনো অব্যাহত আছে এবং মানুষ আসছে, সর্বস্তরের মানুষ, সব জায়গা থেকে মানুষ। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম একজন মুক্তিযোদ্ধার সঙ্গে, তিনি এসেছেন বগুড়া থেকে। শুধুমাত্র এই আয়োজনে, অর্থাৎ এই প্রতিবাদী আয়োজনে সংহতি প্রকাশ করতেন। বর্ষা, আমি জানি না আপনাদের দর্শক শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু এটুকু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে চারপাশে স্লোগান চলছে, সেই স্লোগানের একই স্লোগান, একই কথা, রাজাকারদের এদেশ থেকে বিতাড়িত করতে হবে, ইসলাম এবং ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তাদেরকে সেই রাজনীতি থেকে দূরে রাখতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের সঙ্গে তরুণ প্রজন্মের কয়েকজন প্রতিবাদী কণ্ঠস্বরকে পেয়েছি, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদে ঢাকার বাইরের থেকেও মানুষ যোগ দিয়েছে কিনা, কেমন সংখ্যা সেটা? আমার মনে হয় আনুমানিক প্রায় 2 লাখের উপরে ঢাকার বাইরে থেকে মানুষ এসেছে। কারণ আসলে আমরা নতুন প্রজন্মের যারা আছি, আমরা হয়তোবা আসল সত্যিকার থেকে আমরা 71-এর যুদ্ধ আমরা কেউ দেখিনি, কিন্তু আমরা অনেকদিন আগে থেকেই ইন্টারনেটে ফেসবুকে আমরা দেখে আসতেছি আমরা আবার যুদ্ধে যাব, আমরা যুদ্ধ করব। হয়তোবা আমাদের বাবা কাকা সবাই যুদ্ধ করে গেছে, আমরা হয়তো যুদ্ধ করতে পারি না, বাট সেই যুদ্ধের ফিল্ড এখন আমরা পাচ্ছি। যদি সেরকম কোনো অবস্থান সৃষ্টি হয়, আমরা সকল নতুন প্রজন্ম যারা আছি সকল আমরা যুদ্ধে একমত। বর্ষা, আপনি শুনছিলেন যে তরুণ প্রজন্ম বলছিল তারা কেউ যুদ্ধ করার সুযোগ পায়নি, যুদ্ধ করার সুযোগ না পেলেও তারা 71-এর পর এটিকে আবার আরেকটি মুক্তিযুদ্ধ হিসেবে, বাঙালিদের বাংলাদেশিদের যুদ্ধ হিসেবে এটা মনে করেন। আমি বারবার একই কথা এখান থেকে বলার চেষ্টা করছি, কারণ তাদের মুখে একটি ভাষা, সেটি হচ্ছে নিষিদ্ধ করতে হবে জামাত ইসলামের রাজনীতি এবং তাদেরকে শাস্তি দিতে হবে, তাদেরকে যেটি বলছে মৃত্যুদণ্ড দিতে হবে। আরেকজন আমাদের সঙ্গে রয়েছে, আমি একটু জানবো যে আপনি অনেকক্ষণ ধরে আছেন আমরা দেখছি, আপনার ভেতর থেকে, আপনি তো 71 দেখেননি, আপনি এই প্রজন্মের মানুষ, আপনি কেন, আপনি কোন প্রেরণা থেকে আপনি এখানে এসেছেন? যুদ্ধ বা দেশপ্রেমটা কোনো প্রজন্ম থেকে আসে না। আমার বাবা যুদ্ধ করছে, আমি তার মেয়ে হিসেবে আমার দেশকে রক্ষার্থে আসবো। রাজাকার যে ওই সময় ছিল, সে এখন রাজাকার, তাকে বাঁচায় রাখার জন্য তাকে ফাঁসি দেওয়া বা পলিটিক্সের সাথে ইয়া, এটা যুব সমাজ চায়, তা রাজি হোক। বর্ষা, শুনছিলেন আমরা একজন তরুণের সঙ্গে কথা বলছিলাম, তিনি বারবার একই কথা বা একইভাবে বলার চেষ্টা করছেন, সবার কণ্ঠস্বরই প্রায় একই রকম, যদিও ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন বাক্যে তারা বলছেন, কিন্তু এক বিন্দুতে গিয়ে মিলছেন, সেটি হচ্ছে রাজাকার যারা আছেন, যারা দেশের মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছেন, মানুষ মেরেছেন এবং ধর্ষণ খুনের মতো ঘটনা করেছেন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধের এই প্রজন্ম দেখছেন? এই প্রজন্ম আমি যাই দেখেছি, এখন আমি কাদের মোল্লার
মানে ফাঁসি চাই, আর যারা আছে এই যে রাজাকারের মধ্যে যারা আছে তাদের সবার ফাঁসি চাই। আমরা সবার কথা শুনছিলাম বর্ষা, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে সেখানে প্রতিবাদী কণ্ঠস্বর চলছে, প্রতিবাদী কণ্ঠস্বরগুলো চারপাশ দিয়ে তাদের প্রতিবাদের কণ্ঠগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চায় এবং তারা বলতে চায় এসে শাহবাগ চত্বর দখল করুন এবং শাহবাগ চত্বর দখল করে শাহবাগের এই মঞ্চকে গণতন্ত্রের মঞ্চ হিসেবে তৈরি করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং তাদের প্রতিবাদী এই কণ্ঠস্বর শেষ পর্যন্ত এখান থেকে যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিয়ে ঘরে ফিরতে চায়। বর্ষা পান্থ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পান্থ রহমানের সঙ্গে, তিনি এই মুহূর্তে আছেন শাহবাগ স্কোয়ারে, সেখান থেকে জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা। যাচ্ছি পরের সংবাদে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে আরও উত্তাল রাজধানীর শাহবাগ। তৃতীয় দিন সকাল থেকে জনস্রোত শাহবাগ স্কোয়ারে। মুক্তিযুদ্ধের চেতনায় সব প্রজন্ম এক হয়ে সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণের ডাক দিচ্ছেন স্লোগান আর প্রতিবাদের নানা ভাষায়। শর্মিন আজাদের রিপোর্ট। আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, নেই পরিচিত কোনো নেতৃত্ব। কয়েকজন তরুণ ব্লগার কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে যে জমায়েত শুরু করেছিলেন, দ্বিতীয় দিন পেরিয়ে তৃতীয় দিন তা আরও বড় জমায়েত। এখন তা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অনড় অবস্থান। আমার উচিত রাজাকারদের ফাঁসির দাবি নিয়ে এই মঞ্চে আসা। আমরা উচিত শাস্তি চেয়েছিলাম, যেটা আমরা আমাদের মন মতো শাস্তি পাই নাই। আমার মন মানসিকতা যে ধ্বংস হতে চলছিল সেটা আজকে পুনর্জীবিত হইতে আরম্ভ করছে। চার দশক পর হলেও যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় নতুন প্রজন্ম আশা করেছিল ইতিহাসের উল্টো পিঠে হাঁটা এবার বন্ধ হবে। কিন্তু শত শত মানুষ হত্যার অভিযোগ প্রমাণ হওয়ার পরও ধর্ষণের শিকার বীরাঙ্গনা নারী নিজে আদালতে সাক্ষ্য দেওয়ার পরও কাদের মোল্লার ফাঁসির রায় না হওয়ায় বিস্মিত সবাই। এই বিচার প্রহসনের বিচার, কাদের মোল্লার এই রায় আমরা মানি না, আমরা তাদের ফাঁসি চাই। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা থেকে এসেছি, ফাঁসি নিয়ে ঘরে যাব, এছাড়া ঘরে যাব না। যুদ্ধাপরাধীর বিচারের প্রশ্নে কোনো সরকারের কোনো রাজনৈতিক দলের আতাত জনগণ মানবে না, আমরা মানব না। যে বিপ্লবী তরুণ আমাদের সামনে দাঁড়িয়েছে তাদেরকে আমরা সামনে রেখে আমরা নেতৃত্ব দিয়ে আশা করি যে এই আন্দোলনকে পরিপূর্ণতায় আমরা রূপ দেব। এই নতুন প্রজন্ম নতুন আন্দোলনে যোগ দিয়ে শ্রদ্ধার সাথে যাকে স্মরণ করেছে তিনি জাহানারা ইমাম। 21 বছর আগে শহীদ জননী জাহানারা ইমাম যখন শুরু করেছিলেন অন্যরকম এক আন্দোলন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, গড়ে তুলেছিলেন গণ আদালত, তখন হয়তো শাহবাগে এই সমবেত হওয়াদের অনেকেরই জন্মও হয়নি, কিন্তু তার চেতনার মশাল ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। আজ নতুন প্রজন্ম শুরু করেছে এক অন্য মাত্রার আন্দোলন। দিন যতই গড়ায় ততই বাড়ে মানুষের ঢল। অনেক মত অনেক পথের মানুষের এক সমাবেশ থেকে নানাভাবে জানানো হয় এক দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি। শাহবাগে জমায়েত তরুণদের একটাই কথা, কোনো দল বা রাজনীতি তাদের কাছে বড় বিষয় না, দাবি তাদের একটাই, যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড। আন্দোলনের চতুর্থ দিন শুক্রবার আরও বড় সমাবেশের পরিকল্পনা সমবেতদের। আদালতের বিচারকরা যেন মানুষের হৃদয় পড়তে পারেন সেই অনুরোধও তাদের। শর্মিন আজাদ, চ্যানেল আই, শাহবাগ স্কোয়ার। একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে দেশব্যাপী গণজাগরণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংহতি প্রকাশ করেছে ক্রীড়া সাংবাদিক সমাজও। বিপিএল এর সংবাদ কভার করা দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্সের শীর্ষে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে টানিয়েছেন 100 ফুট দীর্ঘ ব্যানার। পাশাপাশি প্রেস বক্সের ছাদে অবস্থান নিয়ে ঐক্যবদ্ধ ক্রীড়া সাংবাদিক সমাজ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায় প্রত্যাখ্যান করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। ওই রায় কোনো রাজনৈতিক সমঝোতা নয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। সময় ইসলামের রিপোর্ট।
মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লার রায়ে ক্ষোভ বিক্ষোভ চলছে দেশ জুড়ে। ওই রায় প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। শাহবাগ চত্বরে চলছে রায়ের বিরুদ্ধে গণজোয়ার। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে এই রায়কে প্রত্যাখ্যান করলো সেক্টর কমান্ডার্স ফোরাম। লোককে হত্যা করেছে সেটা প্রমাণিত হয়েছে, আর কত মানুষ হত্যা করলে তার ফাঁসির হুকুম হবে। আমরা অত্যন্ত হতাশপূর্ণ, কারণ এই কাদের মোল্লা নিজে এবং তার আত্মীয় স্বজনকে দিয়ে প্রায় 50 জন মানুষকে হত্যা করেছে। যারা নিজেরা হত্যা করতে পারে তাদের শাস্তি কেন মৃত্যু হবে না? কতজনকে খুন করলে একজন মানবতা বিরোধী অপরাধীর ফাঁসি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটাই ছিল তাদের একমাত্র প্রশ্ন। তবে তাদের আশা, আন্দোলনের মশাল এখন নতুন প্রজন্মের হাতে। আমরা আশা করি আমাদের অ্যাটর্নি জেনারেল এই রায় দুটো আপিল করবেন এবং সেই আপিল অ্যাপিলেশন বিবেচনা করে রিভিউ করেই এদেশের মানুষের প্রত্যাশা, একজন কুখ্যাত নরঘাতক যুদ্ধ অপরাধী যিনি নিজ হাতে মানুষ হত্যা করেছেন তাকে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দেবে সেটা আমরা প্রত্যাশা করি। আজকে এই রায় নিয়ে অনেক কথা হয়েছে, সমাজে অনেক ব্যক্তিরা সমালোচনা করেছেন, অনেকে এমন কথা বলেছেন। আমাদের তো রায় কিনা, যারা এই ধরনের কষ্ট করেন তাদের উদ্দেশ্যে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগ তার সঙ্গে সমঝোতা করবে। আমরাই তো এই যুদ্ধ অপরাধের বিচার কাজ শুরু করেছি, এই যুদ্ধ অপরাধের বিচারের দায় কেউ নেয়নি। সেক্টর কমান্ডার্স ফোরামের সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতারা দাবি করেন কাদের মোল্লার রায় কোনো রাজনৈতিক সমঝোতার রায় নয়। তারা বলেন যুদ্ধাপরাধীদের বিচার করাই আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক ম্যান্ডেট। সমাবেশের পর মিছিল নিয়ে তারা শাহবাগ স্কোয়ারের জনস্রোতে সামিল হয়। চ্যানেল আই, ঢাকা। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগের গণজোয়ারের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়েছে ঢাকার বাইরেও। জেলায় জেলায় চলছে সর্বস্তরের মানুষের অবস্থান ও সমাবেশ। গান, স্লোগান আর আবৃত্তির মধ্য দিয়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে স্থাপন করা হয়েছে জনতার মুক্ত মঞ্চ। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সেখানে সমবেত হয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ, সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কাদের মোল্লার ফাঁসির দাবিতে উত্তাল রংপুর, শহীদ মিনার প্রাঙ্গণ এবং প্রেসক্লাব চত্বরে চলছে প্রতিবাদী গণসংগীত, বিক্ষোভ সমাবেশ, মশাল মিছিল এবং পুষ্পতলিকা দাহ। সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। এছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আলুপট্টির মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। কাদের মোল্লা সহ সব রাজাকার আল বদরের বিচার দাবিতে চট্টগ্রামের জামালখানে প্রেস ক্লাবের সামনে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। দল মত নির্বিশেষে সবার প্রত্যয়, যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত না করে তারা ঘরে ফিরবেন না। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। স্লোগান আর সঙ্গীতে কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন তারা। কাদের মোল্লার ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বরগুনা জেলা আওয়ামী লীগ। মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলছে। অংশ নেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মানিকগঞ্জে বুধবার রাত থেকে স্থানীয় প্রেসক্লাব চত্বরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের আজকের প্রজন্ম। কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন। সারাদেশের মতো কাদের মোল্লার ফাঁসির দাবিতে মাগুরায় গর্জে উঠেছে মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা। সরকারি কলেজের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। মাদারীপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সে সময় কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেছে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। সারাদেশের মতো কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কাদের মোল্লার ফাঁসির দাবিতে গাজীপুরের কাপাসিয়া, টঙ্গী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
ফরিদপুরে মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। জেলা সিপিবির উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ শেষে মিছিল হয়েছে। নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে সাংস্কৃতিক জোট। একাত্মতা ঘোষণা করেন নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা। টাঙ্গাইল শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার সামাজিক ও সাংস্কৃতিক কর্মী এবং সচেতন টাঙ্গাইলবাসী। সকল যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সারা দেশের গণজোয়ার থেকে দাবি উঠেছে একটি, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং সকল যুদ্ধাপরাধীর ফাঁসি। মৌসুমি সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। কাদের মোল্লার ফাঁসির দাবিতে উত্তাল প্রবাসীরাও। যার যার অবস্থান থেকে মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। মৃত্যুদণ্ডের দাবিতে মঙ্গলবার লন্ডনে প্রতিবাদ সমাবেশ করেছে প্রবাসীদের 33টি সংগঠনের সমন্বয়ে গঠিত সাপোর্ট প্রাইম ট্রাইব্যুনাল মোর্চা। বৃহস্পতিবার লন্ডনে মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। একাত্মতা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটনের বাংলাদেশি শিক্ষার্থীরা। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দেশের বাইরে জনমত গড়ে তুলতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে প্রচার। জামায়াতের সঙ্গে সরকারের আতাতের প্রশ্নই ওঠে না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিকভাবে জামায়াতকে বর্জন করতে হবে, তাদের নিষিদ্ধ করতে নির্বাচন কমিশন এবং বিচারিক আইনগুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। শাহরিয়া হোসেন, রিয়া রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর উদ্ভূত পরিস্থিতিতে তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে তরুণ প্রজন্মের এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, গণতন্ত্রের মাঠ থেকে জামায়াতকে সরিয়ে দেওয়ার এখনই সময়। বর্তমানে প্রচলিত আইনে যেসব বিধান আছে আমরা এগুলো খতিয়ে দেখা শুরু করেছি। আমরা নির্বাচন কমিশনের আইন, সংবিধান, দেশের আইন সবকিছু দেখে এই ব্যাপারে পরবর্তীতে আপনারা আমাদের উদ্যোগ সম্পর্কে জানবেন। জামায়াত এবং উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে মহাজোটের শরিক কোনো দলের বা মহাজোটের কোনো সমঝোতা আঁতাতের প্রশ্নই উঠে না। তথ্যমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী দ্বৈতনীতি পালন করছে, গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে জঙ্গিবাদ। বাংলাদেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে যদি নিরাপদ করতে চান তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি, নেতা নেত্রী, সশস্ত্র জামাতি, উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে রাজনৈতিকভাবে বর্জন করার আমি আহ্বান জানাচ্ছি। 75-এর বঙ্গবন্ধুকে হত্যার পর মুশতাক, জিয়া, এরশাদের সঙ্গে রাজনৈতিক আতাত করে জামাত আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছে বলে মন্তব্য তথ্যমন্ত্রীর। আমি জনগণের উপর গণহত্যা। শাহরিয়া হোসেন, রিয়া, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে এগিয়ে আসতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা দেখা করতে এলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধীদের বিচার যাতে কেউ বানচাল করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকারও আহ্বান জানান তিনি। ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বলেন সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। এফবিসিসিআই সভাপতি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সর্বস্তরের জনগণ শাহবাগ স্কোয়ারে যে অবস্থান কর্মসূচি পালন করছে তার সাথে একাত্মতা ঘোষণা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিরোধী দলীয় নেতা দুঃখিত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার মামলা হামলার প্রতিবাদে 9 ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে 18 দলীয় জোট। জোটের শরিক দলগুলোর মহাসচিবদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিরোধী আন্দোলনে দল এবং জোটের শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এছাড়া 8 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সোমবার থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।